জানি না খেলবো কি খেলবো না সামনে বাট যদি খেলি তাহলে মাঠে দেখবেন আর যদি না খেলি সেই দোয়া করেন আমার যখন ভালো হয় না তখন আমরা মনে হয় যে দুনিয়া শেষ হয়ে গেল আর যখন ভালো হয় মনে হয় যে আমরা সব জয় করে নিয়েছি whether I'm playing or I'm not playing it really doesn't matter Bangladesh is playing so we need to support বিশ্বকাপে খেলার সব ধরনের প্রস্তুতি ছিল তামিমেরও শেষ অবধি খেলা হয়নি তা নিয়ে আক্ষেপ আছে নিশ্চয়ই কিন্তু এর মানে এই না যে দলের এমন খারাপ সময়ে অন্য সবার মতো তিনিও মুখ ফিরিয়ে নেবেন তামিম অন্তত সেটা পারেন না আমরা ক্রিকেট নিয়ে এত ইমোশনাল যে যখন ভালো হয় না তখন আমরা মনে হয় যে দুনিয়া শেষ হয়ে গেল আর যখন ভালো হয় মনে হয় যে আমরা সব জয় করে নিয়েছি বাট এখন একটু কঠিন সময় দিয়ে যাচ্ছি আমরা সবাই যেহেতু আপনারা একটা ভেরি ইম্পর্টেন্ট মিডিয়া আমি এটাই বলবো যে ট্রাই অ্যান্ড সাপোর্ট দ্য কান্ট্রি অ্যাজ মাচ অ্যাজ পসিবল বিকজ মানে আসলে ফ্রাস্ট্রেশন সবাই কোনো না কোনো জায়গায় তো বের করে নেয় বাট একটু চিন্তা করেন যে 15টা ছেলে ওখানে যায় চেষ্টা করছে তাদের ফ্যামিলিজ বা তাদের উপর কিভাবে এফেক্টটা পড়ছে সো আই নো ইটস আ ডিফিকাল্ট টাইম উই হ্যাভ ডিসঅ্যাপয়েন্টেড দ্য নেশন But end of the day, ওরা সবাই human being. Whether I'm playing or I'm not playing, it really doesn't matter. Bangladesh is playing. So we need to support. প্রথম আলোর প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তামিম কথা বলেছেন জাতীয় দলের হয়ে আর খেলবেন কিনা তা নিয়েও জানি না খেলবো কি খেলবো না সামনে বাট যদি খেলি তাহলে মাঠে দেখবেন আর যদি না খেলি সেই দোয়া করেন আমার সময়ের বদলে অনেক কিছুই আর আগের মতো নাই এই দেশের ক্রিকেটে হয়তো আর কখনো হবেও না তবুও ওরা তো বছরের পর বছর ধরে খেলে গেছে ওই লাল সবুজ জার্সিটা গায়ে জড়িয়ে বাংলা ক্রিকেটকে যতটা দিয়েছে তা ভুলি কী করে তামিমরা না থাকলেও তাই থেকে যাবেন ভক্তদের হৃদয়ে সবচেয়ে সুন্দর মেমোরি হয়ে উৎস মাহমুদ অলরাউন্ডার